আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার রহমতে ভালো আছি। আজ একটি মজাদার নাস্তা বানিয়ে দেখাবো। এটা ভাতের সঙ্গে খেতে পারবেন, চায়ের সঙ্গেও খেতে পারবেন এবং সস দিয়েও খেতে পারবেন। আমি বাগান থেকে আলু শাক নিয়েছি আর কলমি শাক নিয়েছি, ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ডিম। বন্ধুরা, আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। অবশ্যই আপনারা দেখে এই নাস্তাটা তৈরি করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা, সবাই প্রশংসা করবে, ছোটো বড় সবাই খাবে, আর আপনি যাকে খাওয়াবেন সেই আপনার ভক্ত হয়ে যাবে, আবারও খেতে চাইবে। তো আমি প্রথমে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, তারপরে কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। এক এক করে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিব, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, তারপরে আমি দিয়ে দিব, আমি চিংড়ি মাছগুলো বড় ছিল সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে বেটে একেবারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো চিংড়িগুলো দিয়েও করতে পারেন, ছোটো চিংড়ি দিয়ে করলে আস্তেও করতে পারেন বা বেটেও করতে পারেন, সেটাও কিন্তু অনেক মজা লাগবে। দিয়ে দিলাম একটা ডিম, এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, তারপরে একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট, এছাড়া আর কিছুই দেব না। এই নাস্তাটা এত মজা বলার বাহিরে, একবার তৈরি করে খাবেন আর আমার কথা বারবার মনে করবেন। অবশ্যই আপনারা এই নাস্তাটা তৈরি করে খাবেন গরম গরম ভাতের সাথে, যাকে খাওয়াবেন সে অনেক পছন্দ করবে। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম গ্রানের জন্য, লেবুর রসটা দিলে খেতে অনেক ভালো লাগে, গ্রানটা সেই আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কী কী দিয়েছি, এবং এখন আমি সব কিছু দিয়ে এখানে আপনারা চাইলে বেসন দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া একটু মুচমুচে হওয়ার জন্য, তো বেসন দিয়েও বানাতে পারবেন, চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারবেন, আবার যদি বেসন চাউলের গুঁড়া না থাকে আটা দিয়েও বানাতে পারবেন। তো আমি চাউলের গুঁড়াটা দিয়েছি, একটু মুচমুচে ভাবটা আসবে বা মুচমুচে থাকবে সেই জন্য। তো এখন আমি সব কিছু হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি, মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রেস্টে। তারপরে আমি আধা ঘন্টা পরে আমি এসে আমি ভেজে নিব, দেখেন কতটা সুন্দর হয়েছে, সফট হয়ে গেছে। শাকটা যেরকম শক্ত ছিল এখন কিন্তু শাকটা নরম হয়ে গেছে। এখন আমি প্রায় ফ্যানে তেল দিয়ে পরিমাণ মতো এখন আমি সুন্দর করে আমি চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই মজা, এবং আপনারা চাইলে মুড়ি দিয়েও খেতে পারবেন, বা আপনারা আমি বললামই তো সসের সস দিয়েও খেতে পারবেন এবং চায়ের সঙ্গেও খেতে পারবেন, সবাই আপনার প্রশংসা করবে। তো ছোটো গুঁড়া চিংড়ি দিয়ে কিন্তু বানালে আরও ভালো লাগবে। তো আমার বাসায় গুঁড়া চিংড়ি ছিল না, সেই জন্য আমি বড় চিংড়ি দিয়ে বানিয়েছি, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছে সেটা দিয়ে বানাতে পারবেন। কিন্তু যে বাচ্চারা শাক খেতে চায় না বা ঘরের কেউ শাক খেতে চায় না, ঠিক এভাবে যদি বানিয়ে দেন অবশ্যই অবশ্যই বারবার খেতে চাইবে। তো যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বাসায় থাকবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।